রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশে দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।